পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাটে স্কুল মোড়ে একটি লরির সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন লরি চালক। দুর্ঘটনার ফলে বাদশাহী রোড অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে মঙ্গলকোট থানার পুলিশ উপস্থিত হয়ে ক্রেনের সাহায্যে লরিটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। স্কুল মোড়ের কাছে একটা ট্রাক্টর আর লরির মুখোমুখি সংঘর্ষ হয়। কিছুক্ষণ রাস্তা অবরোধ হয়ে গিয়েছিল। পুলিশ এসে রাস্তা আমার ঠিক করেছে। ঠিক আছে, অসুবিধা নেই। কারো কি আঘাত টাঘাত কিছু কোনো তাতে কোনো খবর নেই। তাই যে এই ধানের গাড়ি এসে মেরেছে। তো এখন রাস্তা তো অবরোধ রয়েছে। হ্যাঁ, রাস্তা চলছে। ঘটনায় কিছু মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।